প্রিয় বিওয়ার এখন শুরু হচ্ছে কুমার হামদি মাঠে আরো একটি দৌড় যে দৌড়ে অংশ গ্রহণ করবে সোনার পুতুল ওয়ান এলিভেন এবং রেশমি রানী সোনার পুতুল এবং রেশমি রানীর এই মাঠে আমরা দেখব এই দৌড়টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদিও দর্শক মাঠ ভেঙে দিয়েছে খুব সুন্দরভাবে দেখানো সম্ভব হবে না তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আপনাদের তো এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এই তো শুরু হয়ে গেল সোনার পুতুল ওয়ান এলিভেন এবং রেশমি রানীর মধ্যে প্রতিযোগিতা দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে বিওয়ার দেখতে পারছেন দর্শকের জন্য খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি এই তো দেখছি আমরা ওয়ান এলিভেন গুড়াটি এখনো এগিয়ে আছে মধ্যখানে আছে রেশমি রানী আর তার পিছনে আছে সোনার পুতুল তো শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে সেটা দেখি আর আরেকটি অনুরোধ রেখে গেলাম এই ভিডিওর মাধ্যমে গুড়া কুমুটির মধ্যে যারা এই মেলা কুমুটির মধ্যে যারা আছে তাদের অনুরোধ করব প্রতিটি মাঠ যেন না ভাঙা হয় সবাই যেন দৌড়টা সুন্দরভাবে দেখতে পারে এই তো বিওয়ার গুড়াগুলো চলে আসবে দেখি আমরা কোন গুড়াটি এগিয়ে আছে তিনটি গুড়াই সমান তালে দৌড়াচ্ছে সোনার পুতুল এগিয়ে গিয়েছে মধ্যখানে আছে রেশমি রানী আর তার পিছনে আছে ওয়ান এলিভেন গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু সেটা দেখি আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল গুড়াটি অনেকটাই এগিয়ে গিয়েছে আর তার পিছনে সমান তালে দৌড়াচ্ছে দুটি গুড়া রেশমি রানী এবং ওয়ান এলিভেন দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো বিওয়ার সোনার পুতুল গুড়াটি অনেকটাই এগিয়ে গিয়েছে আর তার পিছনে আছে রেশমি রানী এবং ওয়ান এলিভেন গুড়াটি দেখা যাক শেষ দৌড়ে কি হয় পুতুল অনেক আগে আমরা লাইভ নাই ভাই আমরা বাজার টিভি ইউটিউব পর্যন্ত শেষ পর্যন্ত সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে এবং বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে সোনার পুতুল প্রথম স্থান অর্জন করেছে তুলো 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 পুতুল ভাই।